आबिर। না আসলে ওর চোখটা ফুলে গেছিল, তো আমার কাছে ওষুধ ছিল তাই। এভাবে কতদিন তুমি ওকে আটকে রাখবে শালুক? এভাবে কি কাউকে ধরে রাখা যায়? ও এখন অন্যের স্বামী, সেটা তুমি বোঝো না? কেন বুঝবো না ঐশ্বর্য দিদি, আমি তো তোমার স্বামীকে ধরে রাখতে চাইনি। নীলা কি সবার সয় সয় না? কারোর কারোর খুব বিপদ হয়, আর যখন কারোর বিপদ হয় তখন তার সান্ত্বনার দরকার হয়। আমি সেই সান্ত্বনা, ভয় পেও না, সান্ত্বনারা দরকার ছাড়া আসে না। তারা জানে আলো উৎসবের দিনে তাদের আসতে নেই। যদি কারোর বিপদ হয়, কারোর কষ্টের দিন আসে, তখনই সান্ত্বনার দরকার হয়। আমি তাই তোমাদের মধ্যে আসবো না, যদি কখনো আমার দরকার হয় আমি শুধু তখনই আসবো। তুমি একটা কথা জানো তো শালুক, তুমি অনেক ছোট। আমি জানি না তুমি জানো কি জানো না, কিন্তু একজন স্বামী দুজন স্ত্রী নিয়ে ঘর করতে পারে না কখনো। তুমি বোধহয় ভুলে গেছো ঐশ্বর্য দিদি, কিন্তু এই কথাগুলো এর আগেও তুমি আমাকে বলেছো। আমি ভদ্র তাই বারবার তোমাকে এই কথাগুলো মনে করিয়ে দিচ্ছি। তোমার কি করা উচিত? কি করা উচিত সেটাও বুঝতে পারছো না? তোমার কি করা উচিত? তোমার ওর স্ত্রীর আসন ছেড়ে সরে যাওয়া উচিত। আমি কারোর জায়গা দখল করে বসে নেই ঐশ্বর্য দিদি, তবে আমি আমার নিজের জায়গাটাও ছেড়ে দিচ্ছি না। আর আমার জায়গা বলতে তো শুধু এই শাখা সিঁদুর, এটা না হয় আমারই থাক। এইগুলো নিয়ে তো আমি তোমার সঙ্গে আর লড়াই করতে যাচ্ছি না। সেটা হয় না শালু, একই আকাশে একই সঙ্গে চন্দ্র সূর্য থাকতে পারে না, কাউকে না কাউকে তো আড়ালে যেতেই হয়। আর তুমি নিশ্চয়ই এটুকু বুঝেছ, আমি আড়ালে যাবার জন্য আবিরের জীবনে আসিনি, তাই আড়ালটা রইল তোমারই জন্য। সবাই তো তোমায় নিচে ডাকছে, যাচ্ছ না কেন? আমি ঠিক করেছি, আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে আর কিছু করব না। বিয়েটাই যখন হয়ে গেছে তখন তোমার ভাত কাপড় দেওয়া না দেওয়ায় কি সত্যি কিছু যায় আসে? তুমি যদি ভাত কাপড় নাই দাও, তাহলে যে ঐশ্বর্য দিদি কোনোদিনও তোমার কাছে ভাত পাবে না তা তো নয়। ঐশ্বর্য দিদির মতন মেয়েরা তোমার কাছে শুধু ভাত কাপড়ের জন্য পড়ে থাকবে না। ঐশ্বর্য দিদি তো আর শালুক নয়। এই তুমি কি চাও আমি মরে যাই? তাহলে তোমার চাওয়া আমি পূর্ণ করব। শুধু কাপুরুষরা এরকম কথা বলে বেলবেলেটা, এই কথা বলার মধ্যে কোনো বীরত্ব নেই। জানি এই কথাটা বলা খুব সহজ, কিন্তু যারা হিরো শুধু তারাই এরকম কথা বলে।
মরে যাওয়ার কথা যদি সত্যি কারোর বলার হতো তাহলে তো সেটা আমি। আমি যখন এরকম কথা বলছি না তখন তুমি কি করে বলো? আমি তোমাকে বোঝাতে চাই যে আমি তোমাকে ভালোবাসি শালক। তুমি হাসছো যে? তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে বেলবেলেটা। তবু তো শালক, তুমি আমাকে এতদিন পরে ভেলভেলেটা বলে ডাকলে। কি করব বলো, তোমার ওই নামটা ছাড়া যে আমার কাছে অন্য কোনো নাম নেই, তাই তোমায় ডাকতে গেলে বারবার ভেলভেলেটাই মুখে চলে আসে। শোনো ভেলভেলেটা, যে মানুষকে তার ভালোবাসার কথা বুঝিয়ে বলতে হয় তার ভালোবাসার মধ্যে আর যাই থাক, সত্যিটা থাকে না। শালুক, একদিন ঠিক প্রমাণ হয়ে যাবে। পৃথিবীতে একদিন এমন একটা দিন আসবে যেদিন প্রমাণ হয়ে যাবে যে আবির যেই ভালোবাসাটা শালুককে ভালোবাসত সেটা মিথ্যে নয়। আবিরের ভালোবাসায় এক চুলও ফাঁকি নেই। আমি হয়তো সেদিন থাকবো না, কিন্তু সত্যিটা সত্যি থেকে যাবে। যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে ভেলভেলেটা। আমি তোমার কথাই শুনতে চাই শালক, আমি শুধু তোমার কথাই শুনতে চাই। কিন্তু বিশ্বাস করো, যা ঘটেছে আমার নিজের ইচ্ছে ঘটেনি, জাস্ট ঘটে গেছে। হ্যাঁ, আমার শুধু একটাই ভুল, আমার একটাই ছোট্ট ভুল যে আমি সবাইকে বলতে দেরি করে ফেলেছি যে আমি বিবাহিত, আর আমার বাড়িতে একটা বউ আছে। আর ওই একটা ছোট্ট ভুলের কারণে আমি একটার পর একটা ভুলের চারে জড়িয়ে পড়েছি। শালুক, শুধু তুমি আমাকে বাঁচাতে পারবে, প্লিজ আমাকে বাঁচাও শালুক, প্লিজ। তুমি ঐশ্বর্য দিদিকে ভালোবাসো না? না, কথা আমি বিশ্বাস করি না। আমার কথা প্লিজ বিশ্বাস করো, ঐশ্বর্য যখন সুইসাইড অ্যাটেম্প করেছিল তখন আমি ওর হাত ছুঁয়ে বলেছিলাম আমি ওকে ভালোবাসি, কারণ সারা রাত আমি ওর বিছানার সামনেই বসেছিলাম। দাঁড়াও দাঁড়াও, যাকে তুমি ভালোবাসো না তার বিপদে সারা দিন সারা রাত জেগে তার বিছানার কাছে বসেছিলে কেন? ও নিজের ভালোবাসার কথা স্বীকার করতে তোমার পুরুষত্বে বাঁধে, তাই তো? আমি জানি তুমি ঐশ্বর্য দিদিকেও ভালোবাসো। তুমি ভুল জানো, এতে তো অন্যায় কিছু নেই। ঐশ্বর্য দিদি তো ভালোবাসার মতনই একটা মেয়ে, অমন ঝকঝকে লেখাপড়ায়, দেখতে অত সুন্দর, আমি তো শুনেছি ও খুব ভালো নাচতেও পারে। ওর সঙ্গে তুমি নানা বিষয় নিয়ে কথাও বলতে পারবে, আমার সঙ্গে তো আর বাইরের জগতে কোনো বিষয় নিয়ে কথা বলা যায় না। তুমি আমার কথা বিশ্বাস করলে না তো? তুমি যে আমাকে সত্যি কথাটা বলনি ভেলভেলেটা, হয়তো তোমার মনও জানে না তুমি ঐশ্বর্য দিদিকে ভালোবেসে ফেলেছ। ভালোবাসার চোখ দেখলে বোঝা যায়, আমি তোমার চোখ দেখেছি, আমি ঐশ্বর্য দিদির চোখও দেখেছি। যাক, এখন আর এসব কথায় কাজ নেই। যে মেয়েটাকে তুমি বিয়ে করে ঘরে তুলেছ তার সঙ্গে বাকি নিয়মগুলো পালন করবে না তা তো হয় না, তুমি ওকে এভাবে ঠকাতে পারো না। আরে আমি কাউকে ঠকাচ্ছি না, আমার কি নিজের ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই? এখন তো এসব কথা বলার আর কোনো মানে হয় না ভেলভেলেটা। তোমার ইচ্ছে অনিচ্ছের দাম এখন শুধু তোমার একার নয়, এই দেখো মা তো এই পর্যন্ত এনে আমার হাতে দিয়ে চলে গেল, তাহলে কি জান তুলে দেবে? না না, আমি বিধবা মানুষ, আমার এসব করার কথা নয়। আমি বুঝতে পারছি না, তাহলে কি আমার মেয়ের ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবেই না? মানে আমি বলতে চাইছি যে আপনারা কিন্তু আমাদের বারবার মনে করিয়ে দেবেন না, আমরা কিন্তু এই এই ঘটনার সূত্র ধরে থানা পুলিশ করতে পারতাম।